মুন্সীগঞ্জের সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে বুধবার বেলা বারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল আলম তানবীর এ সময় উপজেলার একশো জন জীবিত মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড এবং মৃত মুক্তিযোদ্ধা পরিবারের হাতে ডিজিটাল সনদ তুলে দেওয়া হয় এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন হাওলাদার জেলা পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ বাচ্চু উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুদ্দিন আহমেদ খায়ের মাজি এ সময় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন